তোর খালাই কি কয় হংস? কি এই শুক্রবারই লতার বিয়ের কথা কয়? বেশ তো, দিয়ে দাও। কে? আপনি এই সাহস নিয়ে এসেছেন পাখি শিকার করতে? কিন্তু আপনি? আপনাকে আসতে দেখে এসেছি। তার মানে হয়ে সাপও তো হতে পারে? তার মানে কোথায় রাজকুমার আর কোথায় সামান্য এক বস্তির মেয়ে? ভুল বললেন, মনের ভালোবাসার কাছে রাজকন্যার আর রাখালের মধ্যে কোনো পার্থক্য নেই, তেমনি তোমার আমার মাঝেও তা নেই। জানি না সেদিন কোন অজানা জাদুতে তুমি আমাকে পাগল বানিয়েছ। আই লাভ ইউ, ইউ আর মাই হার্ট, মাই হ্যাভেন, তুমি আমার স্বর্গ। কিন্তু সেই স্বর্গ যে নরকে ডুবে যাচ্ছে, এই শুক্রবারই আমার বিয়ে। বিয়ে? কি বলছো তুমি? হ্যাঁ, বস্তির এক মূর্খ দিন মজুরের সাথে আমার বিয়ে হতে যাচ্ছে। না না না, এ বিয়ে আমি হতে দেব না, কিছুতেই না। তার আগে আমি তোমাকে বিয়ে করব। পারবে? পারবে তুমি আমাকে ওই নরকের হাত থেকে বাঁচাতে? পারবে আমার মা ভাইকে রাজি করাতে? হ্যাঁ, যেভাবেই হোক তাদেরকে আমি রাজি করাবই। একটা সুন্দর জীবনকে অন্ধকারে হারিয়ে যেতে দেব না। সত্যি? সত্যি। বাবা সৈকত, সামনে শুক্রবার তোর বিয়া, লতার মা পাকা কথা দি। কাউকি মা, হাতে কোথা তো না হইলে কি মিথ্যা কথা কইতাছি? কাউকি মা, আমি পাগল হয়ে যাবো। আমার লক্ষ্মী মা, তোমার তুলনা নাই। দাইমা, সবার কথাটা কই আছি? মা গো মা, লতা বলো, নিশ্চয় তুমি জানো আগামী শুক্রবার আমার বিয়া। বিয়ে? কি করে ভাবলে একটা গেও মুখের সাথে আমার বিয়ে হবে? লতা, আজ তুমি লেখাপড়া শিখে এই কথা কইতে পারলা, কিন্তু কার টাহা লেখাপড়া করছো? কার বদলে আজ তুমি বিদ্বান হইছ? কার জন্য আজ আমি গাইয়া মূর্খ? বেশ তো, যে টাকা তুমি আমার জন্য খরচ করেছো তা কড়াই গন্ডায় পরিশোধ করে দেব। পরিশোধ করে দিবা? টাকা পরিশোধ করলে কি আমি আমার ভালোবাসার মূল্য পামো? পামো কি আমার সুখ শান্তি, ভালোবাসার মর্যাদা? এই যদি তোমার ইচ্ছা ছিল, তাহলে কেন সেদিন আমার বানতে বাধা দিছিলা? কেন আমার বাঁচাইলা তুমি? কেন কেন? ওদের অন্যায় প্রতিবাদ করাই, তোমাকে আমি রক্ষা করেছি, কিন্তু তার অর্থ এই নয় যে তোমাকে আমি ভালোবাসি, তোমাকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখবো।